হ্যালো বন্ধুরা ওয়েলকাম তার জন্য আমি তোমাদের কিছু একটা ট্রিক দেখাচ্ছি যাতে তোমরা একবারে করতে পারো দেখো কিভাবে করবে এখানে আমি দিয়ে রেখেছি এক দুই তিন এটা তিন ঘরের নামটা আর কি চার পাঁচ ছয় সাত আট নয় দেওয়া আছে তারপর এখানে কি করবে দেখো শূন্য 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 তারপরে এক 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 দুই 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 এবার নামতাটা পরো তিনককে তিন তিন উনে ছয় তিন তিরিকা নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন ন সাতাশ এইভাবে করতে পারো আর নয় ঘরের নামতাটা দেখো কীভাবে করবে নয় ঘরের নামটা এরকম করবে যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো একদমই সোজা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এইগুলো নিজেরাই করতে পারবে এবার উপর থেকে চলে যাবে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তাহলে কি হলো নয় 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 দুগুণে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত তবে আমি বলবো তোমাদেরকে যে তোমাদের এক থেকে নয় অবধি তোমরা কিন্তু মুখস্থ রাখবে কেননা পরবর্তী গুণগুলো করা কিন্তু একটু কষ্ট সাধ্য হয় তার জন্য তোমরা আমার আমার মতে তোমরা এক থেকে নয় অবধি অন্তত নামতাটা মুখস্থ করে রাখবে এবার দেখো দুই অক্ষরের যদি আমরা

পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশকে ষাট করলে করার পরে দেখো তোমরা কি করবে ছত্রিশে নামটা তো তোমরা এরকম করে দাও দাও একটা মাঝখান দিয়ে দিয়ে দাগ ঠিক আছে এবার কি করবে দেখো এরকম হবে ছত্রিশ তিনে ছয় এর মধ্যে কিছু নেই তাহলে কি হলো সমান সমান ছত্রিশ এবার ছত্রিশ দুগুণে কত হবে দেখো ছয় আর এক সাত এই দুটো যোগ করবে সমান সমান সাতে দুই বাহাত্তর নয় আর একে দশ তাহলে কত হবে সমান সমান দশ আর এখানে ছিল আট আট এই দুইটা যোগ হবে কিন্তু বারো তেরো চোদ্দ বারো এই পাশের সঙ্গে এই দিকেরটা যোগ হবে বারো তেরো চোদ্দ সমান সমান চোদ্দ আর এ পাশে কি ছিল চার পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আর এর পাশে কি ছিল শূন্য এবার দেখো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ ছিল একুশ হচ্ছে যোগ করে একুশ আর হচ্ছে ছয় এ বেশে ছয় ছিল এবার চব্বিশ আর চারে একুশ আঠেরো উনিশ কুড়ি একুশ এটা একুশের সঙ্গে চার একুশ আর চারে পঁচিশ পঁচিশ সঙ্গে দুই পঁচিশ সঙ্গে দুই চব্বিশ আর চারে আঠাশ আঠাশ আর এই যে আট আট হয়ে গেল সাতাশ আর পাঁচে কত হবে সাতাশের পাঁচে বত্রিশ বত্রিশ পাশে কি ছিল চার এবার তিরিশ আর ছয় পাশে কি ছিল শূন্য ঠিক আছে এটা বুঝতে পারলে দু একবার দেখবে বুঝতে পারবে একদমই সোজা আবার যদি দেখো চারের চল্লিশের ঘরে নামটা করো তাহলে তো একদমই সোজা কিছু মাঝখানে কিছু দাগ টাক দেওয়ারও প্রয়োজন মনে হবে না কেননা দেখো এরকম যদি বলি আমরা চল্লিশের ঘরের নামতা তাহলে চার চারের ঘরের নামটা যদি দুইবার পড়ি চার দুগুণে আট শূন্যর কিন্তু কোনো নামতা নেই তাহলে শূন্য শূন্যই হতে থাকবে চার দুগুণে আট তিন চারে বারো শূন্য শূন্যই হবে তিন চারে বারো চার চারে ষোলো শূন্যই হবে চার পাঁচা কুড়ি শূন্যই হবে চার ছয় চব্বিশ শূন্য শূন্যই হবে নামটা শূন্যর কোনো নামটা হয় না তার জন্য চার ছয় চব্বিশ তারপরে চার সাতটা আঠাশ আঠাশ শূন্যই হবে চার আটা বত্রিশ বত্রিশ তোমাদের এটা মনে হবে তোমাদের একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি যে তোমাদের হয়তো একটা মনে হবে যে পরীক্ষার সময় আমরা এইভাবে এতটা নিশ্চয়ই এরকম করা সম্ভব না আমি জানি কিন্তু তার জন্য তোমরা কিভাবে কিভাবে করবে দেখো শর্টকাটে মনে করো তোমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে নামটা পড়তে হবে তোমরা কি করবে তখন তো এত চার্ট করা সম্ভব না তাহলে পঁয়তাল্লিশটা দেখো তোমরা নিজেরা এমনি করতে পারবে চারে ঘরের নামটা চারে ঘরের নামটা আমরা পড়বো পঁয়তাল্লিশকে ধরো বললো যে ছয় দিয়ে ভাগ করতে গুণ করতে হবে তাহলে কি করব চারের ঘরের নামটা আমরা ছয় অব্দি পড়ব চার ছয় চব্বিশ আর পাঁচ ছয় তিরিশ তাহলে কত হলো চব্বিশ আর তিনে কত হলো সাতাশ সাতাশ শূন্য ঠিক আছে তোমরা নিজেরা করে দেখো দেখো আর একটা দেখো চার দিয়ে গুণ করতে চার দিয়ে গুণ করলে কত হবে চার দুগুণে আট আর চার চারা ষোলো তাহলে কত হবে আট আর একে নয় আর ছয় তাহলে কি হবে ছিয়ানব্বই হলো তো সোজা একদম একদম সোজা তোমরা দু একবার করো আমার মনে হয় তোমাদের পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে না এবং শর্টকাটে তোমরা গুণগুলো করতে পারবে এবং ভীষণভাবে পরীক্ষা পরীক্ষার সময় উপকৃত হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য